No, 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 no. Don't take the window. Ask that. I'll come. একটু শুনুন শুনুন ডাক্তারবাবু, হ্যাঁ, পেশেন্ট কেমন আছে আমাদের? পেশেন্ট মানে ওই অ্যাক্সিডেন্ট কেসটা? হ্যাঁ হ্যাঁ। কেন, তুমি কি ওকে চেনো? না না, হয়েছে কি, ও হঠাৎই আমার গাড়ির সামনে চলে এসেছে। ডাক্তারবাবু কেমন দেখলেন ওকে? ব্লিডিং তো খুবই হয়েছে, তবে পেশেন্টের কন্ডিশনটা মোটামুটি ঠিক আছে, সেরকম কিছু নয়। আচ্ছা, তবে ওকে কদিন স্পেশাল কেয়ারে রাখতে হবে। স্পেশাল কেয়ার না? আচ্ছা, আমি যদি ওকে বাড়িতে নিয়ে যাই? বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে নিয়ে গিয়ে রাখলে তো খুবই ভালো হয়। ও আচ্ছা, তুমি কি ওর নামটাম জানো কিছু? না, ও তো সেরকম কিছু বলেও নি আর আমি জানিও না। আচ্ছা, ওর সাথে কি একবার কথা বলা যাবে? কথা বলা যাবে, কিন্তু খুব অল্প, বেশি কথা নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। চলুন। ডাক্তার, এই ওষুধগুলো আমি নিয়ে নিলাম। এই যে ভাই। ভাই, তোমার বাড়িটা কোথায়? তোমার নাম কি? শোন, আজকে চা খেয়ে পালাবো, আকাশের অবস্থা ভালো নয়। আর একটু বসো না। না না, আজ নয়, আজ আমি যাই, মুদিখানে তোর তো কাজ নেই, সেই ফাঁকে আমি একটু বাড়ি ঘুরে আসি। ঠিক আছে, বলছি যে সেন্দা শুটিং এর ডেটটা মনে আছে তো? সব মনে আছে, ঠিক সময় চলে আসবো। আসি, সাবধানে যেও। নিশ্চয়ই অমিত দা, ট্রেনটা মিস করেছে। আরে আসছি আসছি, দাঁড়াও। ও শুনলে না? আপনি কে? এই বেশে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার প্রশ্নের উত্তর কি আমি এই অবস্থাতেই দেব? আমি কি ভেতরে আসতে পারি? আসুন, ভেতর আসুন। মেয়েটা কে হঠাৎ এভাবে আমার বাড়িতে? না জানি কোন বিপদের সম্মুখীন হতে হবে। বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? সাহায্য যদি করতে চান তাহলে আমায় একটু আশ্রয় দিন, আমি ঠিক মানিয়ে নেব। কি পারবেন না? না পারলে বলুন, আমি চলে যাচ্ছি, যা কপালে হবার তাই হবে। কিন্তু আমি আমার
ভালোবাসাকে মিথ্যে হতে দেব না। আমি তো আপনাকে চলে যেতে বলছি না, আপনি এখানেই থাকুন, কিন্তু এখানে থাকলে আপনার অসুবিধা হবে। আমার কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা, আপনার নামটা কি বললেন না তো? আমার নাম মিলি রায়। আমার নাম, আমি জানি, সুজয় সেন। ইয়ে, আপনার বাড়ি কোথায়? বলছি, আমার শরীরটা ঠিক লাগছে না, তাছাড়া খুব খিদেও পেয়েছে। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। না না, আপনি বসুন, আমি করে নিয়ে আসছি। আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। রান্নাঘরের কাজ আপনি করবেন তা কি করে হয়? যতক্ষণ আমি আছি ওই জায়গাটা আমারই। কিন্তু কোথায় কি আছে আপনি তো কিছুই জানেন না। ওসব মেয়েদেরকে দেখাতে হয় না। আর বলছি, আমাকে একটা কাপড় দিন না, যাতে আমি এই বেশটা ছাড়তে পারি। কাপড়? আমার কাছে তো কোনো কাপড় নেই, মানে আমি তো এখানে একা থাকি। তাহলে আপনারই কিছু একটা দিন। ঠিক আছে, আপনি ওই ঘরে যান, সব পেয়ে যাবেন। আমাকে দেখতে লজ্জা পাচ্ছেন? সামনেই তো রয়েছি, দেখে নিন যদি কিছু ঋণ শোধ হয়। সুন্দর কিছু দেখতে সবাই ভালোবাসে, আপনিও দেখছেন, তাতে ক্ষতি কি? না মানে আমি খারাপ ভেবে। খারাপ ভেবে দেখছেন না আমি জানি। আপনি শুধু সুন্দরী না, বুদ্ধিমতীও, আবার খুব সুন্দর গুছিয়ে কথাও বলতে পারেন। তাই জন্যই তো বরপক্ষ বাবাকে ভুলিয়ে ভালিয়ে। না না, সেসব কথা থাক, চা খান, ঠান্ডা হয়ে যাবে না হলে। চেহারা আর প্রাণ খোলা কথা বলে যেন কতদিনের পরিচিত। মনে কোনো সংকোচ নেই, ভয় নেই, একটা অজানা অচেনা পুরুষের সাথে এক ঘরে। কিন্তু কোথা থেকে আপদ জুটল রে বাবা, লোকে বাড়িওয়ালা অমিতাভ এরা যদি দেখে বা জানতে পারে তাহলে কি ভাববে। ছেলে, অন্য কেউ হলে এভাবে একা একটা মেয়েকে পেয়ে ছেড়ে দিত?
এই যে মশাই, আর কতক্ষণ শুয়ে থাকবেন? এবারে উঠুন। এই যে আপনাকে, মানে আপনার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। আপনাকে বিশ্বাস আর ভরসা দুটোই করা যায়। আমার এখানে থাকতে ভালোই লাগছে। তো কি হয়েছে দাদে? এ তো সত্যিই বিপদ। লোকে দেখলে কি ভাববে? যে যা ভাবে ভাবুক, আমি আরো কিছুদিন এখানে থাকবো। আমি অন্তত ঘরের মধ্যে কোনো বিপদ দেখছি না। বিপদ মানে? মানে বাইরে বেরোলে কি বলবো বলুন, তাছাড়া পুলিশ দেখলে কি হবে ভেবেছেন? হ্যাঁ তাই তো, এতক্ষণে পুলিশ নিশ্চয়ই খোঁজ খবর শুরু করে দিয়েছে। আপনি কি চান আমার বাবা মা আমাকে জোর করে আমার অপছন্দের লোকের হাতে তুলে দিই? আহা, তা চাইবো কেন? কিন্তু কোনো কিন্তু না, আমি আরো কিছুদিন এখানে থাকবো। শুনুন না, বলছি যে আপনি না বাড়ি চলে যান। হ্যাঁ, আপনি চাইলে আমি আপনার সঙ্গে যেতে পারি, আর আপনার ওই পছন্দের ছেলেটির কথা আপনার বাড়িতেও বলে দিতে পারি, যাতে আপনাদের দুজনের বিয়েটা হয়। প্রয়োজনে আমি সেখানে থেকে। নিরাশ্রয় প্রার্থীকে আপনি তাড়িয়ে দিচ্ছেন? ওহো, আপনি তো বুঝতেই পারছেন আমি ব্যাচেলার মানুষ, একা থাকি, লোকে আমাকে খারাপ ভাববে, আমার বদনাম হবে। আমি ওসব জানি না, থাকতে না দিলে আমি কিন্তু চেঁচাবো। এই প্লিজ প্লিজ এরকম করবেন না, সোসাইটিতে আমার একটা সম্মান আছে, আমার ক্যারিয়ার আছে, সব চলে যাবে। তাহলে বলুন থাকতে দেবেন কি না? ঠিক আছে, কয়েকটা দিন থাকুন, কিন্তু ঠিক আছে বেশি দিন না, কিন্তু যে কটা দিন এখানে থাকবো সে কটা দিন কি আমি আপনার জামা কাপড় পরেই থাকবো? ও হ্যাঁ তাই তো, আসলে আমার তো মেয়েদের তো একটা পছন্দের ব্যাপার আছে, আবার রঙেরও ব্যাপার আছে। ভালো করে দু চোখ ভরে আমায় দেখে নিন, তারপরে ভাবো আমাকে কোন রঙের পোশাকে ভালো মানাবে, বুঝেছেন? বেচারা নয়, তা আমি কি করব? তুমি এত সুন্দর অভিনয় করো, তা আমি তো তোমার প্রেমে পাগল হবই। এত তাড়াতাড়ি এত সুন্দর করে ঘরটা গুছিয়ে ফেললো কি করে? এই যে কি ভাবছেন, এত তাড়াতাড়ি কি করে সব গুছিয়ে ফেললাম? হ্যাঁ সেটাই তো ভাবছি। আমি বলেছিলাম না আমি একাই 100। ও আচ্ছা, আপনি আমার মনের কথাগুলো কি করে বলছেন বলুন তো? পঞ্চইন্দ্রিয় দিয়ে। পঞ্চইন্দ্রিয়? কি এনেছেন দেখে? ড্রেসগুলো কিন্তু ভালোই কিনেছেন, আপনার পছন্দও আছে, আপনার বউ কিন্তু খুব সুখী হবে। তা মশাই, আপনি বিয়েটা কবে করছেন? মনের মতো কাউকে পেলে। এই কি হবে? এই আপনি কোথায় কোথায়?
আপনি বাথরুমে যান। না বাথরুমে না, আপনি রান্নাঘরে। আরে হাসছেন কি, যান না তাড়াতাড়ি। কি হবে? আসুন কাকু। এই যে নায়ক বাবা জীবন। কাকু কিছু বলবেন? বলবো বলেই তো এলাম। দেখো আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না, আমি সব বুঝি। নয় নয় করে ২৫টা বছর ধরে বাড়িওয়ালা পদবি নিয়ে চলেছি, আমি বুঝতে পারবো না। মনে হয় মিলিকে দেখে ফেলেছি। কাকু কি হয়েছে কাকু? আরে কি হয়নি বলো, যদি আমি জানি সংসারের কাজ তুমি বিশেষ বোঝো না, তা না হলে ঘরদোর বিছানাপত্তর এত সুন্দর করে সাজানো গোজানো এসব কে করেছে বাবা? আমি আমি করেছি কাকু। আসলে কটা দিন কোনো কাজ নেই তো, তাই একটু ঘরে কাজ করছিলাম। ও তাই করিসমা দেখানোর জন্যে নিজের হাতে সব করেছ, ভালো ভালো ভালো। তা বলছিলাম ওই হোম সার্ভিস থেকে তোমার খাবার পত্তর ঠিক সময় মতো দিচ্ছে তো বাবা? কাকু কোনো অসুবিধা হচ্ছে না, দুজনের মতো খাবার থাকে তো হয়ে যায়। বেশ সুন্দর করে ঘরদোর সাজিয়েছ, বেশ ভালো ভালো ভালো। অবশ্য রান্নাঘরটা দেখলেই বোঝা যায় তুমি কতটা কাজ জানো। আমি দেখি রান্নাঘরটা দেখি। হেরে এবারে কি হবে, মিলি তো রান্নাঘরে। কাকু কাকু কি হলো? রান্নাঘরে কিচ্ছু করা হয়নি কাকু, ওই অমিতদা অমিতদা একটু চাটা বানায়, আর আমি তো রান্নার কিছুই পারি না। তাই? ও তাহলে আর কি হবে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ কাকু। হ্যাঁ কিছু দরকার টরকার হলে আমাকে বলবে। হ্যাঁ এখানে আমি ছাড়া তোমার কাছে তো আর কেউ নেই। আমায় সব বলবে। হ্যাঁ হ্যাঁ কাকু বলবে, দরকার হলে তো আপনাকেই বলবো। হ্যাঁ নিশ্চয়, আমি তো তোমার কাকু। হ্যাঁ কাকু আসুন। কি হয়েছে আজ হঠাৎ এত চুপচাপ? বাড়ির সবাইকে আজ মনে পড়ছে। ও তাহলে কালই চলুন, ওখানে কি অবস্থা সেটাও জানতে পারবেন, আর আপনার পছন্দের মানুষটিরও খবর নিতে পারবেন। না না আর কটা দিন যাক, তারপর।
তুমি বাজারে যাচ্ছ, এই দৃশ্যটা একদম নতুন দেখছি। আসল ব্যাপারটা কি বলতো? না এমনি, আসলে কাজকর্ম নেই তো, তাই বাড়িতে বোর হচ্ছিলাম। তাছাড়া আমার তো যাবারও কোথাও জায়গা নেই, তাই তা ভালো। দেখো একটু হাঁটা চলা করলে শরীর ভালো থাকে, বাজার টাজার করলে অভিজ্ঞতা অভ্যেস দুই বার, তাছাড়া তোমার বোরিংটাও কাটবে। ভালো ভালো ভালো। আরে বাপু, যখন বিয়ে থাকবে তখন তো এসব অভ্যেস তোমাকে করতেই হবে। এই কি হলো? আরে বাবরে, লজ্জা পাচ্ছ? আরে একদিন তো সংসারী হতেই হবে। যাও যাও, ভালো করে বাজার করো, যাও। আমি তাহলে চাই কাকু। ছেলেটা সংসারে মন টানছে, বয়স হচ্ছে তো, আসুন আসুন, বসুন। অমিতা বসুন। আসতেই হলো, আপনার শুটিং এর ডেটটা চেঞ্জ হয়েছে তো সেটাই জানাতে এলাম। আমি ওই অমিতদার কাছে গিয়েছিলাম, উনি বললেন আপনার সঙ্গে একটু দেখা করে নিতে। আচ্ছা, এই আপনার স্ক্রিপ্টটা, এটা 10 তারিখের জন্য দিলাম, আর পরের ডেটটা আমি পরেই জানিয়ে দেব। ঠিক আছে। গদ্দুর বেশ সাজানো গোছানো লাগছে, আগে তো দেখিনি, কেউ এসেছে নাকি? কই, না তো কেউ আসেনি, আমিই গুছিয়েছি। বুঝলে সুজয়, আমি আমার পরের ছবিটা তোমাকে দিয়েই করাবো, আর এই ছবিটা তো শেষ হয়েই এসেছে। ভালোই তো, আমি কাজটা করব। তাছাড়া আপনার সঙ্গে কাজ করতে তো আমার বেশ ভালোই লাগে। তাহলে আজকে উঠি। হ্যাঁ অমিতবাবু, আপনি কি আমার সঙ্গেই যাবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গেই যাব। আমি এক মিনিট। অমিতদা, চেঁচিস কেন? না কিছু না, যাও বাথরুমে যাও। আজকে একটু আপনাকে অন্যরকমই মনে হচ্ছে। কই, না তো, আমি তো ঠিকই আছি, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ, আবার শুটিং এ দেখা হবে। আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। কিছু না, এমনি তোমাকে না, মানে আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? না তেমন কিছু না, মানে আপনি আমাকে তুমি বলেই অনেক দূরে তো এগিয়ে গেছেন, এতে দোষের কি আছে? আমাকে তোমার ভালো লাগতেই পারে, তাই বলে একেবারে বউ ভেবে বসে আছো? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি একটু বেশি ভেবে ফেলেছি। এতে ক্ষমার কি আছে? আমিও তো তোমাকে আমাকে কি আমাকে বলো, প্লিজ বলো। বলবো না। প্লিজ বলো, প্লিজ। ভালোবাসি, বুঝলে? সত্যি? বুঝিনি এখানে আসার আগে, ভালোবাসায় এত যে মধু আছে।
তোমার কাছে এসেছি যে দুজন, আরো কাছে আসতে চায় মন, অনেক দিন ধরে দেখেছি যে স্বপ্ন, এবার বুঝি হবে তা পূরণ, প্রেম সাগরে এভাবে ডুবে যাব ভাবিনি, তোমাকে দেখার আগে কাটাবো এই জীবন, তোমাকে ভালোবেসে ভাবিনি, ভাবতে তাই ভালো লাগে, হাতে ধরে এসেছি বহু দূরে, দুজনে চলো না হারাই, ওই নীল নদী বয়ে যায় সুরে, শিশুরে চলো ভেসে যায়, মন 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 হারানো কিতা বুঝিনি, তোমাকে মন দেবার আগে এই মন কি যে চায় কোনোদিনও তা খুঁজিনি, তোমাকে চাওয়া পাওয়ার আগে, ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, ঠিক আছে অ্যাকশন। আচ্ছা আমরা আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াবো বলো তো, তুমি তোমার বাবা মাকে বলে আমার প্লিজ এবার তোমার ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, তুমি তো জানো আমার বাবা মা কত রাগী, আর আমাদের এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে, আর এই রীতিমতো আমাদের বাড়িতে আমার বিয়ে নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছে, তুমি প্লিজ কিছু একটা করো, প্লিজ প্লিজ। আর তো বেশি দিন নেই মিলি, চাকরিটা পেয়েই যাচ্ছি। মিলি নয় তুলিকা, নামটা আপনি ভুল বললেন। ওফো, আচ্ছা আপনার কি হয়েছে বলুন তো, আজ সাতবার আপনি সরি, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ আরেকবার প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, মেকআপ কাম। কখন আসবে, সেই কখন গেছে, আমি একা একা থাকতে পারি? কখন আসবে, আমাকে একা রেখে বেশ আছো না, আমার কথা তোমার চিন্তা হচ্ছে না বুঝি, দুষ্টু কেমন করে তাকিয়ে আছে দেখো, আমার বুঝি লজ্জা করে না, আমার মনের কথা লিখেছিলাম তাও তুমি তাড়াতাড়ি আসছো না, আর দেরি করো না প্লিজ, তাড়াতাড়ি চলে এসো। মিলি কি হলো, লুকিয়ে পড়েছো তো, এতক্ষণ পরে এলাম তাও লুকিয়ে থাকবে, ঠিক হ্যায় নো প্রবলেম।
এই আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? কোনোদিনও না। এই শাড়িটা পরে তোমাকে তো দারুণ দেখাচ্ছে, একটু মন ভরে দেখি তোমায়। তোমার সামনেই তো আছি, দেখতে কে বারণ করেছে? ওয়াও, এই রূপটা তো তোমার আরো সুন্দর। সারা জীবন আমি তোমায় এইভাবেই পেতে চাই মিলে। কে? উফ, এই সময়। হেই, তুমি যত যত। আপনারা কতক্ষণ থেকে ডাকছি? একটু ব্যস্ত ছিলাম। আপনি ছাড়া আর কে থাকেন এই বাড়িতে? আমি তো এখানে একাই থাকি। মনে হলো একটা মহিলাকে ভিতরে চলে যেতে দেখলাম। কই না তো? মনে হচ্ছে মিলিকে দেখে ফেলেছে। কি বিড়বিড় করে বলছেন? কই কিছু না তো। বলছিলাম কি, আপনাদের চোখের কোথাও একটা ভুল হয়েছে, আমি এখানে একাই থাকি। আমি তো তাই জানি, আপনি ব্যাচেলার হিরো, অভিনয় করেন, একটা অটোকপ দিন তো। থাম। বলছি কি, কি ব্যাপার বলুন তো? এবারে একটা ছিচকে মেয়ে চোর ঢুকেছে, এর ওর বাড়িতে ঢুকে চুরি করছে। আপনার বাড়িটা একটু দেখতে পারি? না না, আমার এখানে কোনো মেয়ে চোর তো ঢোকেনি। কিন্তু এক ঝলক দেখলাম মনে হচ্ছে, আমরা কি ভুল দেখলাম? আমরা তাহলে আসি। হ্যাঁ আসুন, সাবধানে থাকবেন। তোমার এত ভয়? আরে তোমাকে দেখে ফেলার থেকে বেশি ভয়। জানি, আমাকে হারাবার তো। পুলিশ যেভাবে ঘোরাফেরা করছে, মনে হচ্ছে ওরা তোমার খোঁজ পেয়েছে। হেই, তুমি একটা কাজ করো না, তুমি ভেতরে গিয়ে লুকিয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় লুকিয়ে পড়ব। তোমার বাবা মা মনে হয় পুলিশকে ইনফর্ম করেছে, তাই ওরা খোঁজাখুঁজি করছে। ওরা যদি তোমাকে নিয়ে চলে যায় আমার কি হবে? ভাবছিলে আমাকে কাছে পেতে আর কতদিন এভাবে চলতে হবে? মিলি, এত টেনশন আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করো পারছি না। নিজেকে এত দুর্বল মনে করছো কেন? আমার মন তোমাকে চেয়েছে, আমি তোমাকে ভালোবাসি সুজয়। আমি তোমার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারি। এভাবে কি দেখছো? দেখছি পুলিশ যেভাবে ঘোরাফেরা করছে,
তাতে কখন যে কি হয়। আমাদের কিছু একটা উপায় বার করতে হবে জানো, যাতে আরো কিছুদিন এখানে থাকতে পারি। কিছুদিন পর সব ঠান্ডা হলে তখন এই আমরা যদি বিয়ে করে নি তাহলে তো আমাদের কেউ কিছু বলবে না। তাছাড়া বাবা তো কবে থেকে বলছে বিয়ে করে নে, বিয়ে করে নে। তা কি করে সম্ভব? কেন সম্ভব নয় কেন? তুমি কি আমাকে চাও না? চাই তো, তার জন্যই তো সবকিছু ছেড়ে তোমার কাছে এসে রয়েছি। তাহলে প্রবলেম কোথায়? চলো আমরা কালকে গিয়ে রেস্টি করি, তারপর দুজনে মিলে তোমাদের বাড়ি যাব। মিলি, এভাবে ভয়ে ভয়ে জীবন কাটাতে আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। তাছাড়া একদিন না একদিন কারো চোখে তো আমরা ধরা পড়বই, তখন। কিন্তু তোমার বাবা? বাবাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে খবর দাও, বাবা এসে আমাকে পছন্দ করলেই আমরা বিয়ে করব বাবার আশীর্বাদ নিয়ে। সত্যি? জানো মিলি, বাবা খবরটা শুনলে ভীষণ খুশি হবে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে ছোটবেলায় মাকে হারিয়েছি তো, আজ মা বেঁচে থাকলে। বাবা চিঠি পেয়ে আসলেই ব্যাস, তারপর আমাদের বিয়ে, তারপর আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না, শুধু তুমি আর আমি।
ছি ছিছিলাম আমি যা ও প্রিয় শুধু তোমার তোমার ভালোবাসা পেয়েছি আমি পেয়েছি চেয়েছিলাম আমি যা ও প্রিয় শুধু তোমার তোমার ভালোবাসা সুমন্তবাবু সুমন্তবাবু আপনার চিঠি কি বাড়ি যে ছেলে হ্যাঁ আপনার ছেলে মানে সুজয়ের চিঠি তুমি একটু কাজ করবে বাবা এই চিঠিটা একটু পড়ে দেবে আমি তো চোখ থাকতে অন্ধ চশমাটাও নেই হ্যাঁ পড়ে শোনাচ্ছি শ্রী চরণেশু বাবা পত্রে প্রথমে তুমি আমার প্রণাম ও ভালোবাসা নিও আশা করি ভালো আছো তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে বাবা আমি তোমার বৌমা খুঁজে পেয়েছি তোমার আশীর্বাদ নিয়েই আমরা বিয়ে করতে চাই কিন্তু বিশেষ কারণে ওকে এখন বাড়িতে নিয়ে যেতে পারছি না তাই তুমি এখানে এলেই ভালো হয় তুমি এসে ওকে দেখে পছন্দ করলে তবে এই বিয়ে হবে তোমার আশার অপেক্ষায় রইলাম ভালো থেকো শরীরের প্রতি একটু যত্ন নিও এটি তোমার স্নেহের সুজয় যা একদিনে ছেলে বিয়েতে রাজি হয়েছে কতবার বলি বিদিত ভুয়ে একা থাকিস আচ্ছা ছেলেদের পক্ষে সংসার করা রান্না করা এসব কি পোষায় বলো তো ঠিকই বলেছেন তবে সুজয় যখন একবার রাজি হয়েছে তখন আপনি আর দেরি করবেন না বুঝলেন তাড়াতাড়ি চলে যান চিঠিটা রাখুন ভগবানের অশেষ কৃপা শেষ পর্যন্ত ছেলে বিয়েতে রাজি হয়েছে আমি কালকেই চিঠি পাঠিয়ে দেবো আমি শিগগিরই ওর ওখানে যাচ্ছি আচ্ছা আমি তাহলে আসি হ্যাঁ এসো বাবা এসো এখন নয় কেন এখন ধরলে কি হবে এখন ধরলে কি তুমি আকাশের পরি হয়ে যাবে হ্যাঁ গো হ্যাঁ আমি যদি অন্য জগতের মানুষ হতাম পরির মতো নীল আকাশে মিলিয়ে যেত প্লিজ এ কথা কখনো বলো না তোমাকে ছাড়া আমি থাকতেই পারো না মন খারাপ হয়ে গেল বুঝি সত্যি যদি এমন হতো তখন কি হতো সত্যি যদি এমন হতো আমি তো পাগল হয়ে যেতাম তোমাকে ছাড়া আমার জীবন ভাবতেই পারি না বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে কিন্তু অচেনা একটা মেয়ের জন্য তুমি সত্যিকারে ভালোবাসা তো এরকমই হয় মিলে যদি মরণ আসে তাহলে আমরা দুজনে একসাথে মরব আচ্ছা ঠিক আছে তাই হবে ছাড়ো না কাজ রয়েছে তো ছাড়ো ছাড়ো বাবা কাজ তো সারাদিনই করছো আমার কাছে একটু থাকো না ছাড়ো ছাড়ো কাজ রয়েছে ছাড়ো 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 এই কলিং বেলটা না আমার আমার টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে তুমি যাও ভেতরে আরে যাও না তাড়াতাড়ি যাও উফ
সেই কখন থেকে বেল বাজাচ্ছি। ধরুন আপনার চিঠিটা। তুমি এখানে বসেছিলে? প্রিয় নিশ্চয় তোমাকে দেখলো, কি ভাবলো বলো তো? তাতে কি হয়েছে? তুমি এত দুর্বল কেন? পিয়ন কি ভাবলো তাতে আমার বইয়ে গেছে? তাছাড়া পিয়ন কি জানে যে তুমি ওখানে একা থাকো? বাড়িতে লোক থাকতেই পারে। তুমি তো ঠিকই বলেছ, এত সহজ কথাটা আমি তো আগে ভাবিনি। সত্যি তুমি বুদ্ধিমতী। আসলে তুমি আমাকে এত ভালোবাসো, সব সময় আমাকে হারানোর ভয় পাচ্ছ। জানো সুজয়, আমার আর কোনো ভয় নেই। মনে হচ্ছে ওটা বাবার চিঠি। দেখো বাবা কি লিখেছেন। বাবা আসলেই আমাদের বিয়েটা হয়ে যাবে। মিলি, বাবা লিখেছে যে আগামী 20 তারিখ এখানে আসছে, 10টার সময় হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকতে বলেছে। মিলি বলো। মিলি, আরে ডাকছি তো, শুনবে? কি হয়েছে বলো। আজ 20 তারিখ, বাবা আসছে। হ্যাঁ জানি তো, আমি টিফিন করে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে চলে যাও, 10টার মধ্যে ট্রেন ঢুকে যাবে তো। আরে শোনো না, আগে ভালো করে আজকে রান্না করো, ঠিক আছে? বাবাকে ভালো করে খাইয়ে বাবার মনটা জয় করে নাও, আর বাকি গুণ তো তোমার আছেই। কিন্তু তার আগে বাবার জন্য কিছু কেনাকাটা করে আনি। সে কি, তুমি বাইরে বেরোবে? যদি তোমার কোনো ভয় নেই, 1 মাস হয়ে গেল, কোনো খোঁজ হয়েছে দেখেছো? থানা পুলিশ আস্তে আস্তে সব থেমে গেছে। ঠিক আছে, কিন্তু তুমি চলে গেলে বাড়ির কাজ কে করবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছু কাজ করে তারপর যাব। আমি আসার পর তোমায় কোনো কাজ করতে হয়েছে? যে বাবা আসবে বলে কাজ করার ইচ্ছে হয়েছে, ওসব কিছু করতে হবে না। যাও বাথরুমে গিয়ে স্নানটা করে নাও, ওসব করার জন্য আমি আছি, আমি ঠিক কাজ করে নেব। যাও, দেখছো কি, যাও। ঠিক আছে। নায়ক বাবা জীবন, এই রে কোথাও বেরোচ্ছে নাকি? হাওড়া, বাবা আসছে তো তাই। তাই বেশ ভালো কথা, তা আমি যাই, তালাটা দিয়ে আসি। তুমি হাসছো, জানো কত টেনশন হয়? আর তো কয়েক ঘন্টা, বাবা আসলে সব টেনশন চলে যাবে। যাও, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি তালা দিয়ে যাবে, চাবিটা দাও। ওখানে চাবি আছে, নিয়ে নাও। আরে দাও না। Thank you.
আমি তোমাকে ঠকাচ্ছি, আর ঠকাবো না। আমি ধন্য যে তুমি আমাকে ভালোবেসেছো। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না সুজয়, আমি থাকতে পারবো না। তোমাকে আমি ছেড়ে চলে যাব সুজয়, চলে যাব। কি দরজায় তালা দেওয়া কেন? মিলি ঘরে নেই? ও হ্যাঁ, তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। মিলি তোমার জন্য কেনাকাটা করতে গেছে, এক্ষুনি চলে আসবে। আসলে ও এরকম এরকম একটা জায়গায় ওকে একা ছেড়ে দিলি, এটা তো ওর একেবারে অচেনা জায়গা। বাবা, মিলি ভীষণ বুদ্ধিমতী মেয়ে, ওর কোনো বিপদ হবে না, ঠিক চলে আসবে। তুমি চলো তো, এসো। হ্যাঁ চল, এসো এসো এসো। এত অল্প সময়ের মধ্যে সব কাজ কি করে শেষ করলো? না রে খোকা, আগে ভাবতাম তুই খুব বোকা, এখন দেখছি তোর খুব বুদ্ধি হয়েছে। তুই বস, আমি একটু গা হাত পাটা ধুয়ে আসি। হ্যাঁ বাবা যাও। কিরে, 12টা বেজে গেল, এখনো তো মিলি এলো না। যা তুই স্নান করে নে, এরপরে মিলি হঠাৎ করে এসে গেলে কিন্তু গল্প করতে করতে আর সময় পাওয়া যাবে না। চান করে নে, তারপরে তিনজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা যাবে, গল্প করা যাবে। হ্যাঁ ও চলো, যা যা। বাবা, মিলি তো এখনও এলো না, তুমি খেয়ে নাও। ট্রেনে কী খেয়েছো তার কোনো ঠিক নেই। ওরে না রে বাবা, তোদের ফেলে দিয়ে আমি খেতে পারি নাকি? কোনো বাবা পারে? না না, মিলি ফিরুক, তারপরে খাবো। কিন্তু একটা তো বেজে গেল। তুমি এত দেরি, আপনি কি ফিরে পাবো? কিন্তু আপনি দিদিমণি এইগুলো বললেন আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তিনি কোথায় ব্যাপারটা তো বুঝলাম না। কয়েকটা পুলিশ দিদিমণিকে জোর করে তুলে নিয়ে চলে গেল, দিদিমণি কিন্তু যেতে চান না। কি বলছেন আপনি? যেটা দেখেছি সেটাই বলছি। রে মিলি এলো না বাবা, আমি এসে বলছি। আচ্ছা তাহলে আপনি এইগুলো নিন, আমি তাহলে আসি। এগুলো কোথেকে এলো? মিলি পাঠিয়েছে। ও বাবা, মিলিকে পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, ওর মা বাবা তো চুপ করে বসে থাকতে পারে না, তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য সব রকম চেষ্টা করবে, এক্ষেত্রে তাই হয়েছে। বাবা এখন কি হবে তাহলে? তুই এক কাজ কর,
মিলির মা বাবার ঠিকানাটা আমাকে দে তো, আমি একবার নিজে যাব। আমি তো ঠিকানা জানি না বাবা, অনেকবার জানার চেষ্টা করেছি কিন্তু বলেনি আমাকে। তুই কি রে, হ্যাঁ তুই কি, এক মাস মিলির সঙ্গে ঘর করলি, তার সঙ্গে কথা হলো, বিয়ের পাকা কথা হলো, আর তুই তার ঠিকানাই জানিস না। কী করে তুই খুঁজে পাবি মিলিকে? সে কি ফিরে আসবে? না না না, এ তো পাগলের মতো কাজ করেছিস তুই। চল চল খেয়ে নিবি, চল চল। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আরে বাবা, এত সাত পাঁচ ভেবে কোনো লাভ আছে? সময় হলেই দেখবি একদিন না একদিন সে ফিরে আসবে। তুমি খেয়ে বিশ্রাম করো, আমি একটু আসছি। না আগে খেয়ে নে, তারপর যা। আমি এসে খাচ্ছি। আরে খোকা শোন, আরে আগে খেয়ে নে, যা। কি আর বলবো, বড় হয়েছে তাই নিজেরা যেটা ভাববে সেটাই করবে। এসো 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 এসো, বস যাও। বসো। কোথায় যাওয়া হয়েছিল? থানায় গিয়েছিলাম। না না, কোনো খবরই পাওয়া গেল না। শুনুন, ঘটনাটা কালকেরও নয়, গত এক মাসেরও নয়, সবটাই মিথ্যে। মেয়েটাকে ধোঁকা দিয়েছে। বসে আছিস কেন? যা খেয়ে নিয়ে যা। যেটা যা খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। সবটাই ফেক। এসো মশাই, একটা কথা বলি। হ্যাঁ বলো। বলছিলাম যে যেটা হয়েছে আপনাদের ভালোর জন্য হয়েছে, মঙ্গলের জন্য হয়েছে। কি বলছো তুমি? তুই বুঝতে পারছিস না সুজয়, এখনকার মেয়েরা কি ডেঞ্জারাস। তোকে যে ব্ল্যাকমেল করে নি, তোর কপাল ভালো। বলো কি গো। হ্যাঁ, মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে, আর যেই দেখেছে একটা হিরো ব্যাচেলার, অবস্থা ভালো, তাই প্রেমের ফাঁদ পেতে কয়েকটা দিন এখানে কাটিয়ে গেল। আর যেই শুনেছে আপনি আসছেন, আপনি এলে তোর সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে, তাই মানে মানে কেটে পড়েছে। অমিতা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এতদিন তো মেয়েটা খারাপ কিছু করেনি। না না, আমি তো ঠিকই বলছে। আর মেয়েটা এখানে খারাপ করবে কেন? খারাপ করবার জন্য তো এখানে আসেনি। আর খারাপ করলে সে এখানে নিশ্চিন্তে থাকতে পারবে? বাবা বিশ্বাস করো, ও খুব ভালো মেয়ে। শোন, যাকে চোখে লাগে মনে ধরে তার দোষ ধরা পড়ে না। দেখো বাবা, আমি ভালো মন্দ সেটা তো আমাদের বিচার করতে হবে। মেয়েটা এতদিন এখানে থাকলো, আমাদের খুঁজে দেখতে দোষটা কি? না না, খুঁজে তো দেখতেই হবে, কিন্তু ভাবছি কোত্থেকে শুরু করা যায়। তাছাড়া লোক জানাজানি হয়ে গেলে কিংবা মিডিয়া যদি একবার খবরটা পেয়ে যায়, ওর তো ইমেজ খারাপ হয়ে যাবে। না আমি একটা কথা ভাবছি, জানো, যে মেয়েটা সুন্দরের পূজারি, এত সুন্দর করে ঘরদোর যে গোছাতে পারে, সে ভালোবেসে কাউকে প্রতারণা করবে? ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তোমরা দেখবে বিপদ কেটে গেলেই সে ফিরে আসবে। আর আমি ভাবছি আমি কালই চলে যাব। তুমি কালই চলে যাবে? এখানে কী করতে থাকবো? তাছাড়া ওখানে বাড়িটা খালি পড়ে আছে, কী অবস্থা আছে কে জানে। আর মেয়েটা যদি সত্যি ফিরে আসে তখন আমায় খবর দেবে, আমি নয় মা বাবার সঙ্গে গিয়ে কথা বলে আসবো। আপনি কয়েকটা দিন থেকে যান না? না না, আমি থাকবো না। শোন সুজয়, তুই যদি সত্যিই মেয়েটাকে ভালোবেসে থাকিস, তাহলে দেখবি একদিন না একদিন সে ফিরে আসবেই। সমাজ, মা বাবা এসব নিয়ে সে একদিন ফিরে আসবেই। তুই নিজের কাজে মন দে তো। এটা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন। আমি, তুমি একটা কাজ করবে, হ্যাঁ, কালকে সকালবেলা আমাকে একটু হাওড়া স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। মানে সুজয়ের যে মন মেজাজ দেখছি তাতে করে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছে দিয়ে আসবো। তাহলে কাল সকালে 9টায় আমি তৈরি থাকবো, তুমি তাহলে চলে এসো। ঠিক আছে, 8:30। আচ্ছা, আমি তাহলে আজ আসি। সুজয় এসো। এলাম। এসো, সাবধানে। হ্যাঁ তোমার বাবা এসেছিলেন খবর পেলাম।
মাঝে একবার এসেছিলাম, দরজায় তালা দেওয়া দেখলাম। তা বাবা এতদিন পরে এলেন, আরো কটা দিন থেকে যেতে পারতেন। আসলে হঠাৎ এসেছে তো, তাই তাড়াতাড়ি চলে গেল। পরে বা যখন আসবে তখন হাতে সময় নিয়ে আসবে। বুঝেছি, অনেকদিন ছেলেকে দেখেননি তাই মন কেমন করছিল। আচ্ছা বাবা আমি উঠি। হ্যাঁ কাকু। এইভাবে কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকবি? সামনে সেন্দার ছবি শুরু হচ্ছে, এইভাবে কাজ বন্ধ করে বসে থাকলে তোর তো ক্যারিয়ারের ক্ষতি। যতক্ষণ না ওকে আমি পাচ্ছি আমার পক্ষে নতুন কাজ ধরা সম্ভব নয়। তুমি বুঝতে পারছো না অমিত দাব। বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। আচ্ছা সুজয়, এই সব করতে তুই কি গ্রাম থেকে শহরে এসেছিলি? এতদিন প্রেম ভালোবাসা এগুলোকে আমি অ্যাভয়েড করতাম, কিন্তু আসার পর থেকে আমার সব ধারণা পাল্টে গেছে। তুমি যদি কাউকে ভালোবাসতে তাহলে বুঝতে পারতে। আচ্ছা সুজয়, যে মেয়েটা তোকে ধোকা দিল, তোর সঙ্গে প্রতারণা করলো, সেই মেয়েটার জন্য তুই কাজকর্ম ফেলে বাড়িতে বসতে? না, ও আমার সঙ্গে প্রতারণা করেনি, প্রতারণা করতে পারে না। আলবাত করেছে। আচ্ছা আচ্ছা শোন, তোকে বলে কি ও গেছে নাকি তোর কোনো খোঁজ খবর রেখেছে? হয়তো ও কোনো প্রবলেমে পড়েছে, ওর বাবা মা ওকে আটকে রেখেছে। শোন, ইচ্ছে থাকলে উপায় হয়। বাড়ি থেকে পালিয়ে একটা অভিনেতার সঙ্গে অভিনয় করে কয়েকটা দিন এখানে কাটিয়ে গেছে, তারপরে যাদের মেয়ে তাদের বাড়ি ফিরে গেছে। অমিত দা, শোন, তুই না প্রেমে অন্ধ হয়ে গেছিস, তাই সাদাকে কালো আর কালোকে সাদা দেখছিস। I miss you, Lord. সবাই তোমাকে ভুল ভাবছে। তুমি তাড়াতাড়ি চলে এসে প্রমাণ করে দাও যে তুমি আমার সঙ্গে প্রতারণা করতে পারো না। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসে সবার ভুল ভাঙিয়ে দাও। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। তোকে খুঁজে যাই হারালি তুই কোথায়, ভালোবাসা তোকে খুঁজে যাই হারালি তুই কোথায়, মন রয় না ঘরে রয় না এই ব্যথা প্রাণে সয় না, প্রাণ পাখি ভালোবাসা তোকে খুঁজে যাই হারালি তুই কোথায়।
আশা দিল না সুখ, বুকের মাঝে বিরহ অসুখ, ও ভালোবাসা দিল না সুখ, বুকের মাঝে বিরহ অসুখ, প্রেম দিল যন্ত্রণা দিল না সান্ত্বনা, স্মৃতি হয়ে তোকে খুঁজে যাই হারালি তুই কোথায়। জ্বালা ধরে চোখের তারায় তবু চোখ তোকে খুঁজে যায়, হো জ্বালা ধরে চোখের তারায় তবু চোখ তোকে খুঁজে যায়, সাথী দে তুই সারা আমি দি সাহারা, চোখে ভালোবাসা তোকে খুঁজে যায় হারালি তুই সত্যি সো স্যাড, আমাদের কিছু করার থাকলে অবশ্যই করতাম। আসি এখন, আপনার বিশ্রামের প্রয়োজন, চলুন আমাদের বাড়ি চলুন, চলুন। আস্তে আস্তে, দেখে আস্তে 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 বসুন, হ্যাঁ বসুন বসুন। আপনি একটু এখানে বসুন, আমি ভিতর থেকে আসছি। বলেছে ও চলে আসবে, এই তো। দাদি কেমন আছে? ঠিক আছে, বাইরে বসে আছি। হ্যাঁ
চোখে বসা, আমি তাহলে ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। শোনো, তুমি খাবারের ব্যবস্থা করো, আমি দেখছি, আমি কথা বলছি। কি ভাঙলো ডাক্তার? আমি দেখছি, আমি দেখছি। আপনি ছবিটা ভাঙলেন কেন? কার কথা বলছি? এই ছবিটা চার, আমি তার কথা বলছি। ঠিক আছে, আপনি আপনি বসুন, আপনি বসুন, বসুন বাবা, বসুন। সামনেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা, কদিন যাক, সব খুশি পালিয়ে যাবে। নে তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল, আসছি। আয়। খুশির কারণ আছে, খবর রাখিস? শুনলে আমার থেকে বেশি খুশি হবি। দারুণ খবর। এমন কি খবর রে? খবরটা হলো আজকে পালবাগানে শুটিং হবে, সুজয় সেন আসছে। সত্যি বলছিস? খবরটা কাঁচা নয় তো? কথা বলছিস না তো আমাকে? আরে 100% গ্যারান্টি। সত্যি দারুণ খবর। তাহলে আর স্কুলে গিয়ে কি করব? পেছনে হাঁটা শুরু করি? না না, স্কুলে যেতেই হবে। ঠিক আছে চল তাহলে। তাহলে কি করবি? একটা ক্লাস করেই পালিয়ে আসবো, এই সুযোগ আর পাবো না। সুজয় আমার স্বপ্নের নায়ক, ওর জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ চল চল। থ্যাংক ইউ। নায়ক হয়েছে, অটোগ্রাফ দেবে না? এনে মিলি তোর নায়কের অটোগ্রাফ। আমার কপালেই নেই। নায়ক হয়েছে, অটোগ্রাফ দেবে না, এত সহজে ছেড়ে দেবো নাকি আমি? নে তোর কাছেই রাখ, তোর স্বপ্নের নায়কের অটোগ্রাফ। এই বাড়ি যাবি না? অনেকক্ষণ তো হলো। পাগল নাকি? ক্লাস চলছে এখন, ছুটি হলেই বাড়ি যাব। এখানে বস এখন। ভুলেই গিয়েছিলাম আমি, চল।
অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। আর জেগে থাকিস না, বাবা জানতে পারলে কিন্তু বকবে। মা, কি হয়েছে? কিছু না। কিছু না। সে কি হঠাৎ আজ এত খুশি যে? না, এমনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব হয়েছে, এবার শুয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। কিরে, আর কত ঘুমাবি? ছুটির দিন বলে কি ঘুমিয়ে কাটাবি নাকি? ওট ওট ওট, কত বেলা! বিদিশা এসেছে, বার ওঠ। উঠছি, ওকে পাঠিয়ে দাও। উফ, দেরি করিস না। উঠছি উঠছি।
ঘুমটা কেমন দিলি? মনে হচ্ছে যেন খুব ভালো স্বপ্ন দেখেছিস। স্বপ্ন আমি ভালোই দেখি, আজকেরটা আরো ভালো। যত দিন যাচ্ছে তত ওইদিকে চলে যাচ্ছে মনটা। কথা বলার জন্য মনটা আঞ্জান আঞ্জান করছে রে। ভালোই লক্ষণ। ঠিকানা পেলে কি যাবি? যাবো না মানে? এক্ষুনি পেলে এক্ষুনি যাবো। তোর সাথে যদি সুজয়ের বিয়ে হয়ে যায়, উফ, তা ভাবতেই কেমন লাগছে। দেখিস তখন আবার হয়তো আমাকে চিনতেই পারবি না। তখন বলবি আমি নায়কের বউ, সবার সঙ্গে সবসময় কথা বলা যায় না। তুই না, শুধু স্বপ্ন দেখলেই হবে না, বাস্তবেও ভাবতে হবে। তোর সাথে আমি আছি। সাহস আছে রে, তুই থাকলে একটু বেশি ভালো হয়। আমি এসেছিলাম তুই পড়তে কখন যাবি সেটা জিজ্ঞাসা করতে। স্যার তো যখন খুশি যেতে বলেছেন। বিকেলেই যাব। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ঠিক আছে, আয়। হুম। কিরে হিসেবটা ঠিক করে কর। হ্যাঁ বাবা। তোমাকে আধ ঘন্টা আগে বললাম একটু চা খাবো, তাই বললে দিচ্ছি। তা এই ফুল নিয়ে তো ব্যস্ত হয়ে পড়েছো, চাটা কি পাবো না আজকে? আরে বাবা, আজ তোমার মেয়ে চা করে আনছে, কি মন হয়েছে বলো কি? খুব ভালো, খুব ভালো। সত্যি মেয়েটা বড় হয়ে গেল, তা এখন থেকেই ওকে একটু রান্না বান্না শেখাও। ওই তো আয় আয়। কখন যে সময় চলে যাবে কে বলতে পারে। দে হ্যাঁ, দে মা, দে দে দে। আয় বসে এখানে। চমৎকার, চমৎকার। আরে মেয়ে তো তোমার চেয়েও ভালো চা বানাতে শিখে গেছে। হ্যাঁ কিরে, এই রঞ্জু, চাটা ভালো? চাটা মানে বল না, ভালো ভালো ভালো, খুব ভালো। মেয়ে আমার যেখানেই যাবে একেবারে আলো করে রাখবে, কি নিজের বাড়ি কি শ্বশুর বাড়ি। ও বাবা, এখন থেকে শ্বশুর বাড়ির আলোচনা শুরু করে দিলে? হ্যাঁ, তা করতে হবে না। হ্যাঁ, আগে দাদা তারপরে আমার। না ম্যাডাম, বাড়িতে মেয়েরা থাকলে মেয়েদের বিয়েটাই আগে হয়, ছেলেদের বিয়ে পরে হয়, বুঝেছে? তাই আগে তোমার। না, আগে তোর। আগে তোর, আগে তোর, আগে তোর, আগে তোর, বলছি তোর, বলছি তোর। কি রে হঠাৎ কি নিয়ে এসছিস? দেখ মাঝে মাঝে কি যে বকিস, কি নিয়ে এসছিস দেখি? কই দেখি। কি দিবি বল, একটা ভালো জিনিস চাই, তোর অর্ধেক কাজ করে দিয়েছি। এই দেখ কি লিখেছে, তোর ঠিকানা পেয়ে গেলি তো? এ তো জায়গার নাম, ঠিকানা কোথায়? আরে ঠিকানা আমি জেনে নিয়েছি, এখান থেকে ট্রেনে, তারপর বাসে করে সোজা ওই জায়গায়। তারপর কাউকে জিজ্ঞাসা করলেই ব্যাস। সত্যি দারুণ কাজ করেছিস, তোকে একটা ভালো পেন কিনে দেব। শুধু পেন? পেন ভালো গিফট দেব, হবে তো? হবে। এখন কি করবি বল? যাব একটা দিন দেখে, ঠিক যাব দুজনে। আমি যাব না, জানতে পারলে বাবা আমাকে আমাকে ছেড়ে দেবে নাকি? কিন্তু যেতে তো হবেই বল, চল না, কিচ্ছু হবে না। দাঁড়া, একটা রাস্তা আছে। কি? যেদিন যাব সেদিন নেই। ঠিক আছে যাব, তাহলে এখন আমি যাই। ঠিক আছে, আয়। টাটা। টাটা। মা, কিরে আমায় কিছু টাকা দাও না। তোর কাছে টাকা নেই?
না গো, বিদিশাকে আজ একটা গিফট কিনে দেব বলেছি। ঠিক আছে, তুই যা, আমি ঘরে গিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি? তো দাদাকে একটু পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। দাদা, তোকে মা ডাকছে। কেন, কি হয়েছে? গিয়ে দেখ কি হয়েছে। দূর, নিশ্চয়ই কিছু আনাতে ভুলে গেছে। এখন গেলেই বলবে যে আবার দোকানে যা, বিরক্ত লাগে। মায়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। কেন, কি হলো? এখন গেলাম, যাওয়ার পর বলছে দোকানে গেলি না, বিরক্ত লেগে যাবে। ওই বাড়িটাই তো বললি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। কাকে জিজ্ঞাসা করবো? ওই একজন বেরোচ্ছে, ওনাকেই জিজ্ঞাসা করা যাক। চল জিজ্ঞাসা করি। বলছি, এটা কি সুজয় সেনের বাড়ি? এইটা সুজয় সেনের বাড়ি না হলেও সুজয় সেন এইখানে থাকে। বলুন, আমরা একটু দেখা করতে চাই, দেখা কি হবে? কিন্তু ভদ্র তো বন্ধ মনে হচ্ছে, বাড়িতে নেই মনে হয়, এখন তো দেখা হবে না। কখন আসবে? তা তো বলতে পারছি না, কখন আসবে তাও জানি না। এখনো আসতে পারে, এক ঘন্টা দু ঘন্টা পরেও আসতে পারে, আবার এক সপ্তাহ পরেও আসতে পারে। তাহলে কি আমরা একটু অপেক্ষা করব? ভেবে দেখো তোমরা কি করবে। আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, তোমরা কোথেকে এসেছো বলে যাও, সুজয় এলে আমি বলে দেবো। আমরা অনেক দূর থেকে এসেছিলাম, উনি জানেন না, আমাদের চেনেন না, কিছু বলতে হবে না ওনাকে। ঠিক আছে, আমরা তাহলে অপেক্ষা করছি। বেশ ঠিক আছে, এখন অপেক্ষা কর। সুজয়ের ফ্যান দাঁড়া না, একটু অপেক্ষা করে দেখি। এমনিতেই দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, অন্য একদিন আসবো। দেখ না, যেতে ইচ্ছা করছে না। আর কবে সুযোগ পাবো বল? চিনে গেলাম তো, যখন সময় পাবো তখনই চলে আসবো। চল চল বাড়ি, চল চল। মিলি এখনো ফিরল না, কোথায় গেছে? বলেছিল তো স্কুল থেকে একবার বিদিশার বাড়িতে যাবে, সেই জন্য দেরি হবে। ও, সেই জন্যই দেরি হচ্ছে। ট্রেনটা অনেক দেরি করে দিল, তো সময় লেগে যাবে বলে জানতামই না। ওটাই তো ভাবছি, তার উপরে বাবা আজকে ঘরে আছে। তাড়াতাড়ি চল। ভগবান, আজকে দিনটা প্লিজ আমাদের বাঁচিয়ে নাও। চল চল, বাড়ির কাছাকাছি এসে গেছি। আর হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে বলবি বন্ধুর বাড়িতে নোট আনতে গেছি। ঠিক আছে, চল চল চল। রঞ্জু, রঞ্জু! হ্যাঁ বাবা। শোন এদিকে। হ্যাঁ বাবা। আরে তুই ওই মিলির বন্ধু, ওই কি বিদিশা, তার বাড়িটা চিনিস? হ্যাঁ চিনি, একবার বোনের সাথেই গিয়েছিলাম। ও, তা সেখানে গিয়ে একবার দেখে আয়, তোর বোন কি রাজকার্যে ব্যস্ত। আচ্ছা আমি যাচ্ছি। বিদিশা, বিদিশা,
আমি। ও তুমি, এসো এসো ভেতরে এসো। না আর এখন ভিতরে যাব না, বলছি মিলি এসেছিল। মিলি? মিলি তো এখানে আসেনি, বিদিশা তো তোমাদের বাড়িতেই যাওয়ার কথা। আমাকে তো তাই বলে গেছে, স্কুল থেকে তোমাদের বাড়িতেই যাবে। ও কিন্তু ওখানে তো যাইনি, তাহলে হয়তো অন্য কোথাও গেছে। ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ কোথায় যে যায়, কি করে, একটু নজর রাখতে হবে। কিছু একটা ব্যবস্থা করো, কিছুই কি করবে না মেয়েটা যদি কোনো একটা বিপদ আপদ হয়। না না, আমার মেয়ের কোনো বিপদ হবে না, আমি জানি। ওই তো ওই এসে গেছে। বাবা বলছি যে, কি রে রঞ্জু, মিলি এলো না? না ওরা ওখানে নেই, আর বিদিশার মা বললো যে ওরা নাকি এখানেই আসবে বলেছে স্কুলের পর। কি বুঝেছি, বেশ পরামর্শ করেই গেছে। বেশ বেশ ঠিক আছে, আমি বলে দিচ্ছি এসব আজ এখানেই শেষ। হ্যাঁ শুনলে তো, শুনলে তো তোমার মেয়ের কাণ্ড। আসুক, ফিরে আসুক, আমি আজকে একটা চরম ব্যবস্থা নেব। বকাঝকা যা করতে হয় করো, কিন্তু যেন গায়ে হাত দিও না। তুমি চুপ করো, চুপ করো, যাও, যা করছিলে তাই করো, গিয়ে যাও। ওই যে এসেছি, কোথায় গিয়েছিল? বিদিশার বাড়ি। আর বিদিশা কোথায় গিয়েছিল? বিদিশার বাড়ি যাওয়ার কথা হচ্ছিল, নোট নিতে যেতে হলো বলে। সে তো তোমার, কিন্তু বিদিশা কোথায় গিয়েছিল? আমার সঙ্গেই ছিল, আমাদের বাড়ি আসার কথা ছিল, দেরি হলো বলে চলে গেল। ও যাও, তুমি তোমার ঘরে যাও। তুমি দাঁড়াও, এদিকে এসো। আজকের পর মিলি আর কোথাও যাবে না, বাড়ির বাইরে কোথাও যাবে না। হ্যাঁ এ আমি বলে রাখলাম, আমি ভালো পাত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করব। তারপর বিয়ের পর যদি ও ইচ্ছে করে পড়াশুনো করবে। সে কি কথা, এখনই বিয়ে, সামনে পরীক্ষা, এখনই বিয়ে, তাছাড়া বিয়ে তো বয়সও হয়নি, বড় হচ্ছে, এখন তো ওসব একটু একটু হতেই পারে, চোখে চোখে রাখলেই তো হবে। এই তো সবে শুরু, এরপর আরো এগোলে দেখবে নানা রকম ঘটনা ঘটছে। না না, তার থেকে এখনই বিয়ে দিতে পারলে ভালোই, ভালো সমস্তটা মিটে যাবে। আর শোনো, মিলি যেন এখন কিচ্ছু না জানে, সময় মতো ওকে জানালেই চলবে। আর এই বিষয়ে আমি আর একটুও আলোচনা করতে রাজি নই, এই আলোচনা আজকে এখানেই শেষ। মা, কিরে কিছু বলবি? বলছি বাবা বোনের বিয়েটা দিয়ে ঠিক করছেন না, ওর তো পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। আস্তে শুনতে পাবে যে। আমি বললে কি আর শুনবে? মা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না, তোমার কথা ঠিক শুনবে। আমি বললেও কোনো কাজ হবে না, তোর বাবাকে তো জানিস, নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে, কারো কথা শুনবে না। ও এত বছর ধরে সংসার করছি আমি জানি। ঠিক আছে তুই যা, আমি দেখছি। হ্যাঁ এসেছিস? হুম। কদিন একা একা একদম ভালো লাগছে না, বাড়ি থেকেও বেরোতে দিচ্ছে না আমায়। আমার বাড়িতেও একই অবস্থা, লুকিয়ে এসেছি,
তোর কথা শুনে খারাপ লেগেছে, তাই থাকতে পারলাম না। এখন কি করব কিছু ভেবে পাচ্ছি না। অনেক প্ল্যান করেছি বেরোবার, বাবা কিছুতেই বেরোতে দিচ্ছে না। আমাদের রাস্তাতেই দেরি হলো, না হলে সব ঠিকঠাকই ছিল। দেখা হলে ভালো হতো, তাহলে আর এত কিছু হতোই না। আমার কিছু ভালো লাগছে না, আমি তো বন্ধ ঘর থেকে বেরোতেই পারছি না। সুজয় আমার থেকে অনেক দূরে, ওর মনের মধ্যে আমার মনের কথা কি করে পৌঁছাবে বল? আমি থাকতেই পারছি না, ওর মুখটা বারবার আমার চোখের সামনে আসছে। তোর ভালোবাসা কাঁচের মতন স্বচ্ছ, সামান্য একটু দাগ লেগে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। জীবনে প্রথম ভালোবাসা কেউ কোনোদিন ভুলতে পারিনি, সারা জীবন কাঁটার মতন বাঁধে। নিজেকে দোষী মনে হয়, অজুহাত দিয়ে ভুলে যেতে চেষ্টা করি, অন্যের দোষ থাকলেও তাকেই সব থেকে ভালো মনে হয়। তুই পারবি কি ভুলতে? না, আমি পারবো না, দ্বিতীয় কাউকে আমি ভালোবাসতে পারবো না। আমি শুধু জানি সুজয়, সুজয় আর সুজয়। দেবেশদা কেমন আছো? ভালোই। শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে দিয়ে দিচ্ছ, এত তাড়াতাড়ি? হ্যাঁ, তাড়াতাড়ি, সংসার করলে করবে আর পড়াশোনা করতে চাইলে করবে। ভালো ছেলে পেয়ে গেলাম বুঝলে, এই বিয়ে দিয়ে। কিন্তু এত কম বয়সে ও সংসারে কি বুঝবে? আর তাছাড়া সংসারের প্রতি যে ওর দায়িত্ব কর্তব্য সে বোধ কি ওর হয়েছে? এখন তোর পড়াশোনা করার সময়, খেলাধুলা করার সময়, এরপর তো আর কিছুই করার নেই, তখন শুধু ওই সংসার আর সংসার। শোনো ভাই, একটি মেয়ের জীবনে বেশিরভাগই কাটে এই সংসার, তা সংসার করতে করতে যদি ও পড়াশোনা করতে চায় করবে? ও তো প্রাপ্তবয়স্ক হয়েই গেছে, আর ওরা নিজেরা যা ঠিক করবে তাই হবে। চলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা, তুমি একটু পড়াশোনায় মন দে না। মন তো আমার পড়াশোনাতেই রেখেছি। আমার কিন্তু তা মনে হচ্ছে না, মিলির সঙ্গে বেশি সময় দিয়ে ফেলছিস বলে মনে হচ্ছে। ও বড় লোকের মেয়ে, ওর মানায়, ওর দুর্বল জায়গা ওর বাবা টাকা দিয়ে ভর্তি করে দেবে। আমার সংসারে তোকে অন্যের বাড়ি পাঠানোর মতো ক্ষমতাটুকু নেই, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিলির সঙ্গে বেশি সময় দিস না, বুঝলি? বোকা মেয়ে। বেশি দিন নয় মা, ওর বাবা ওর বিয়ে দিয়ে দেবে, হয়তো পরীক্ষাটাও দিতে পারবে না। দেখলি, আমি ভাবছি তোর দেনা পাওনা নিয়ে। তোর দেনা পাওনা পড়াশুনো কি দিয়ে মেটাবো? তুমি ঠিকই বলেছ, আমি মন দিয়েই পড়ব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। শোন না মেয়ে আমার। কবিতা, কবিতা কোথায় গেলে? এদিকে শোনো। এই তো, কি হয়েছে? বসো বসো। শোনো না, ভালো ছেলের খবর পেয়েছি। হ্যাঁ, আর কদিনের মধ্যেই একেবারে কথাবার্তা পাকা করে ফেল। হ্যাঁ, আর একটু খবর নিতে হবে ওদের ওই পরিবার সম্পর্কে, তারপর একটা ভালো দিন দেখব। তুমি তৈরি থেকো, ওরা যে কোনো দিন কিন্তু মিলিকে দেখতে আসতে পারে, আমি আর দেরি করব না। আর মিলিকেও খবরটা জানিয়ে রেখো। আমি বলছিলাম কি, আর কটা দিন অপেক্ষা করলে হতো না? না না, তুমি কেন চিন্তা করছো? কোনো চিন্তা করো না, আমি তো আছি। হ্যাঁ, কোনো চিন্তা করো না। কি জানো তো, আমি একেবারে সঠিক জায়গায় মেয়ের বিয়ে ঠিক করব। ওরা আমার মেয়েকে আমাদের চেয়েও ভালো করে রাখবে, আমি জানি। হ্যাঁ, আর তারপর এত চিন্তার কি আছে, আমি তো আছি, আমি সব দিক সামলে নেব, বুঝলে? আমার বড় খিদে পেয়েছে জানো। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ। উনি যখন একবার জেদ ধরেছেন তখন মেয়েটা বিয়ে না দিয়ে তো ছাড়বেন না।
আর কটা দিন অপেক্ষা কর, তারপর তো একেবারে চার হাত এক হয়ে যাবে। তুই যা তো এখান থেকে, আমার কিছু ভাল লাগছে না। আরে তুই রাগ করছিস কেন? আমি তো দেখতে এলাম তুই কি করছিস। তোকে কে বলেছে আমি রাগ করেছি? না মানে আমার মনে হলো তাই। তোর তো ভালো লাগছে বল। মোটেই না রে, আমি আমি মাকে বলেছি বাবাকে সবটা বলার জন্য। মায়ের কথা বাবা শুনবে? আরে বিয়ে হয়ে গেলে কি হবে, তুই যেমন পড়াশোনা করছিস তেমন করবি। ভালো মেয়ের মতো থাক, বাবার অবাধ্য হওয়ার চেষ্টা করিস না। কটা দিন ভালো করে থাক তো পাগলি। আমার কিছু ভাল লাগছে না, তুই যা তো এখান থেকে। আচ্ছা বাবা যাচ্ছি যাচ্ছি। তাও আবার অনেকদিন পর পর বাড়িতে আর মনের কথা বলার মতো কে আছে বল? কি করব বল, মা বাবা আসতেই দিচ্ছে না, কোন রকমে লুকিয়ে এসেছি। এদিকে কি খবর? বিয়ের ব্যবস্থা প্রায় কাছাকাছি, আর হয়তো কয়েকদিনের মধ্যেই দিন ঠিক হয়ে যাবে। আমার স্বপ্ন ভাঙতে বসেছে জানিস। আমি তো কোনো উপায় দেখছি না, আমার মনও চাইছে না তোর অন্য কোথাও বিয়ে হোক। সুজয়ের কাছে যদি একবার পৌঁছে যেতে পারতাম সমাধানটা কিছুটা হতো, আমি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। আর অল্প কিছুদিনের মধ্যেই তোমার বান্ধবীর বিয়ে হবে, আমি চাই এ কটা দিন তুমি ওকে একটু একা ছেড়ে দাও, যাতে ওর কোনো অসুবিধে না। এ কটা দিন তোমার এই বাড়িতে না আসাই ভালো। ও আমার কোনো ক্ষতি করছে না। জানি ক্ষতি করছে না, আমি তোমার ভালোর জন্যই বলছি। এবার এদিকে মন দাও, পড়াশোনা করতে গেলে যেমন ওই পরীক্ষা দিতে হয়, তেমনি বিয়েরও আগে পাত্রপক্ষের সামনে পরীক্ষা দিতে হবে। মিলি আমি আসছি। দাঁড়া, পরে আসবে কিন্তু। মিলি, রূপ গুণ আর আচরণ অনেক কিছু লাগে বিয়ের পিঁড়িতে বসার জন্য, আমি জানি তোমার কোনোটাই কম নেই। তাও পরের বাড়িতে যেতে গেলে ভালো ব্যবহারটুকু লাগে, যারা আসবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে যাতে তোমার বাবার সম্মানহানি না হয়। তোমার সুখের জন্য যতটুকু প্রয়োজন আমি তার থেকেও বেশি করব। আমার এই কথাগুলো মনে রেখো। জানি না কি হবে, আমার চিন্তা ভাবনা সব পাল্টে গেল, আমি একা হয়ে গেলাম। আমার স্বপ্ন কি মিথ্যে হয়ে যাবে? আমার ভালোবাসা, আমার ভালোবাসাও কি মিথ্যে হয়ে যাবে? শুধু শুধু ভালোবেসেছি বলে আমার অদৃশ্য ভালোবাসার শাস্তিতে আমি সুজয়কে হারাবো? কেমন করে তোর কপালে যে এমন আছে
স্বপ্নেও ভাবিনি। তোর বাবা এমন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলল, মা হয়ে কিছুই করতে পারলাম না। যাকে বিয়ে করে তুই ভালো থাক, সুখে থাক, এই কামনা করা ছাড়া আর আমি কি করতে পারি বল? আর আমার কিছু গয়না আছে। গয়না না আমার দরকার নেই, আমার বিয়েটা হয়ে গেলেই শান্তি। বাকিটা যা আমার কপালে আছে তাই হবে। তুই রাগ করছিস কেন মা? যেখানে থাকবি ভালো থাকবি। পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, এর থেকে বেশি কি হবে? পাগলি মেয়ে, আমরা তো আছি, চিন্তা করছিস কেন? তোমার গোছগাছ সব সেরে ফেলেছো তো? আমার কিন্তু বেশি কাজ বাকি নেই, ও নেমন্তন্ন টেমন্তন্ন যা কিছু করার আমি সব সেরে ফেলেছি। আমারও সব কাজ শেষ, কয়েকটা ছোটখাটো কেনাকাটা বাকি আছে, ও আমি মিলিকে সঙ্গে নিয়ে করে নেব। একা যাবে না, রঞ্জুকে সঙ্গে নিয়ে যেও। এর আর দুটো দিন মাত্র বাকি, আবার মিলিকে সঙ্গে? না না, যাওয়ার দরকার নেই। মা বলছি রান্নার লোকজন সব চলে এসেছে, কোনো অসুবিধা নেই। ও এসে গেছে? বাহ খুব ভালো। ওরে রঞ্জু কোথায় গেলি? এই তো এই তো এই তো। আরে ওই সবার বসার জায়গাটাকে সব ঠিক আছে তো? না না, এত লোকজন আসবে সবার যেন কোনো অসুবিধা না হয়। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক আছে। আরে বাবা তোমাকে এত ভাবতে হবে না, এত লোকজন রয়েছে, সব হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। না না, মানে এত নিমন্ত্রিত তো, এত বরযাত্রী, তাদের কারো কোনো অসুবিধা না হয় সেটা আমাকে দেখতে হবে তো, আমার বাড়িতে প্রথম অনুষ্ঠান। মা আমি বরঞ্চ একবার খাবারের জায়গাটা ঘুরে আসি। আর ঠাকুরে বলিস সবকিছু যেন তৈরি হয়ে যায় ঠিক সময়। হ্যাঁ যা যা যা। মেয়ের বিয়ের চিন্তা মাথায় নিয়ে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছ, এখন খুশি হয়েছ তো? কবিতা, একটাই মাত্র মেয়ে আমার, হ্যাঁ তার বিয়েতে আমি চাই যে যত মানুষ আমাদের বাড়িতে আসবে, বরযাত্রী নিমন্ত্রিত, কারুর যেন কোনো অসুবিধে না হয়, কেউ যেন অসন্তুষ্ট হয়ে না ফেরে। আমি আমি চাই সবাই মিলিকে আশীর্বাদ করে যান। ও হ্যাঁ দেখো দেখি ভুলে গেছি, তুমি যাও একবার দেখো মিলিটা তৈরি হলো কিনা। আচ্ছা একবার যাও। ঠাকুর মশাই সব ঠিক আছে তো? হ্যাঁ আরে আসুন 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 আসুন। আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, হ্যাঁ বরযাত্রী এসে পড়বে, ওরা আটটা বলেছে, ওরা বেশি দেরি করবে না, ওরা এলে যেন ওদের কোনো অসুবিধে না হয়। আর শুনছো শিখির এসো, সর্বনাশ হয়ে গেছে, মিলিকে ঘরে পাওয়া যাচ্ছে না, আমি সব জায়গায় খুঁজেছি, ঘর থেকে এই চিঠিটা পেয়েছি দেখো। চিঠি? কি হয়েছে বাবা? আমার মনে হয় ও এখনো খুব বেশি দূর যেতে পারেনি। একটু দেখ একটু দেখ। আমি দেখছি আমি দেখছি, আপনারা একটু চলুন না আমার সাথে, আসুন চলুন। কি হবে এখন? আসুন আসুন তাড়াতাড়ি আসুন।
ওই যে তাড়াতাড়ি চল মিলি, তারা মিলি, মিলি যাস না।
দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।